আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিন্ন পদ্ধতিতে দেওয়া হবে 2020 সালের এসএসসি পরীক্ষার ফলাফল। এ নিয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যশোর বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা, কী সেই জরুরি বিজ্ঞপ্তি? চলুন যশোর বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই দেখে নেওয়া যাক। যশোর বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে joshorboard.gov.bd লিখে সার্চ করলেই হবে। তাছাড়া এই ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বন্ধুরা, ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ, এসএসসি পরীক্ষা 2020 এর ফলাফল, মোবাইল নম্বরে প্রদান সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, এই নোটিশটির উপর ক্লিক করে আমরা জরুরি বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে দেখে নেই। এটার উপর ক্লিক করার পর যদি ডাউনলোড চাই, আপনারা ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন, তাহলে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে সেটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গতকালকে, অর্থাৎ 5 তারিখে। তারপর দেখতে পাচ্ছেন এসএসসি পরীক্ষা 2020 এর ফলাফল, মোবাইল নম্বরে প্রদান সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে এসএসসি পরীক্ষা 2020 এর ফলাফল শিক্ষার্থীদের প্রদত্ত মোবাইল নম্বরে সরাসরি প্রেরণ করা হবে। বন্ধুরা, আগে রেজাল্ট দেখতে যে একটি বাড়তি ঝামেলায় পড়তে হতো, এখন আর আপনাদের সেই বাড়তি ঝামেলায় পড়তে হবে না। রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে রেজাল্ট সেন্ড করে দিবে। তারপরে দেখি বন্ধুরা, আগামী 30 এপ্রিল 2020 তারিখের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীদের অভিভাবকের মোবাইল নম্বর নিম্নলিখিত পদ্ধতিতে সাবমিট করার জন্য সকল প্রতিষ্ঠান প্রদানকে অনুরোধ করা হলো। তো বন্ধুরা, 1 নম্বরে হলো যশোর বোর্ডের ওয়েবসাইটে ভিজিট করুন, অর্থাৎ আপনারা এই মোবাইল নম্বরটি জমা দেওয়ার জন্য যশোর বোর্ডের অফিসিয়াল যে ওয়েবসাইটটিতে আমি এই মুহূর্তে আছি, এখানে ভিজিট করতে হবে, অর্থাৎ এখানে আসতে হবে। বাম পাশে আওয়ার সার্ভিস থেকে ইনস্টিটিউট প্যানেল মেনুতে ক্লিক করুন, EIIN পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এক্সামিনি মোবাইল থেকে এসএসসি 2020 মেনুতে ক্লিক করে মোবাইল নম্বর এন্ট্রি করুন। তো বন্ধুরা, মোবাইল নম্বর সাবমিট করার এই ছিল প্রসেস। যদি আপনারা মোবাইল নম্বর সাবমিট করতে না পারেন, তাহলে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে কিভাবে সাবমিট করবেন সেটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, এবং এরকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।